আছি মাহি, তো মেবি অনেকেই জানেন যে আমি আজকে কেন বাইরে আসছি, যদিও জেনে থাকেন আমি আবার বলছি। আমরা সবাই মিলে একটা প্রজেক্ট নিয়ে কাজ করছিলাম, সেটা হচ্ছে যে ঈদের জন্য বাচ্চা কাচ্চাদেরকে আমরা কাপড় কিনে দিচ্ছি। সো ইয়া, লাইক হোমলেস বাচ্চা কাচ্চা যারা, ওদের জন্য আমরা কাপড় কিনে দিচ্ছি। এর আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, আমি একবার স্ট্যাটাসও দিয়েছিলাম। সো কালকে দুপুর পর্যন্ত হচ্ছে আমাদের লাস্ট ডেট, এখনো পর্যন্ত আমাদেরকে অনেক মানুষ ডোনেট করেছেন। আই এম জাস্ট রিয়েলি রিয়েলি হ্যাপি ফর ইউ নো, অনেক মানুষ এখনো আছে যারা রিয়েলি হেল্পফুল, অ্যান্ড অনেকে আমাকে দেশের বাইরে থেকেও হেল্প করেছে। আমি জাস্ট ওদেরকে অনেক অনেক থ্যাংক দিতে চাই ফর দিস। অনেকে অনেক যারা স্টুডেন্ট, অনেক স্টুডেন্টও আমাকে হেল্প করেছে লাইক লিটল অ্যামাউন্ট। সো ইয়া, ইট ওয়াজ গ্রেট। যদিও এটা আমার লাইফের ফার্স্ট একটা ইভেন্ট, এর আগে আমি হয়তো এরকম করিনি, করেছি কিন্তু একার থেকে, মানে কারোর কাছ থেকে ডোনেশন নিয়ে এরকম করা হয়নি। সো এইবার আমরা একটু ছোটোখাটো করে করছি, যেহেতু আমাদের কোনো ফাউন্ডেশন থেকে করা হচ্ছে না, আমরা কোনো টি শার্ট অথবা কোনো এরকম কোনো কিছু স্পন্সর করছি না। সো আমরা যারা যারা আমাদেরকে জয়েন করতে চান, 27 রমজানের দিন, মানে হচ্ছে 12 তারিখে, আমরা ধানমন্ডির আশেপাশে অথবা আসাদ গেট, আগারগা, মানে যে এলাকাগুলোতে একটু গরিব মানুষ বেশি, ওখানে আমরা আসলে বাচ্চাদেরকে কাপড় বিতরণ করব। সো বেশি একটা তো হবে না, যতটুকু আমাদের জন্য পসিবল হয়েছে অতটুকুই করব। সো এখন আমাদের কাছে টাইম আছে কালকে দুপুর পর্যন্ত, কেউ যদি আসলে ডোনেট করতে চান তাহলে আমার সাথে প্লিজ ইনবক্সে যোগাযোগ করবেন, কারণ আমি এখন সবার ইনবক্সই, মানে ইনবক্সের রিপ্লাই করছি। ইয়া, আই থিঙ্ক ইট ওয়াজ গ্রেট, অনেকে হেল্প করেছে আমাদের, মানে অনেক থ্যাঙ্কফুল আমি যে অনেকে এগিয়ে এসেছে এই জন্য। পুরা হেল্প করবো আপু, লাভলি টিপস, আই লাভ দ্যাট। কে করছে যারা আপনারা জানেন না, জাস্ট আমার প্রোফাইলে গিয়ে একটু আমার প্রিভিয়াস স্ট্যাটাস এবং আমার একটা ভিডিও আপলোড আছে, ওটা মানে একটু দেখে নিলেই হবে। আর প্লিজ আপনারা কষ্ট করে যারা লাইভ দেখছেন, তারা একটু কষ্ট করে শেয়ার করে দিবেন, যাতে হচ্ছে আমি, মানে আমার ফলোয়ারের বাইরে তো আর আমি কাউকে জানাতে পারবো না যে আমরা একটা ব্যাপার নিয়ে ডোনেশন চাচ্ছি। সো যদি পসিবল হয় প্লিজ একটু শেয়ার করে দিবেন, তাহলে মানুষও জানতে পারবে। ভালো লাগছে, আই এম সরি, আমি এখন আপাতত এইসব কমেন্ট পড়ার মুডে নাই, লাইক ভালো লাগছে কি লাগছে না লাগছে। স্টিল থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, বাই, ভালো থাকবেন, অ্যান্ড প্রে ফর আস, বাই বাই।